আজ আপনাদের নিয়ে যাব আরেকটি ইন্টারেস্টিং দেশে। দেশ বিদেশ ঘুরে বেড়ানো আমার ভীষণ পছন্দ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফারজানা জার্মানি থেকে। আজ আপনাদের বেড়াতে নিয়ে যাব বেলজিয়ামে। যদিও আমি বেলজিয়ামের ট্যুরটা বেশ কয়েকটি ভাগে বিভক্ত করে ভিডিওগুলো সাজিয়েছি আপনাদের জন্য, আমি পার্ট বাই পার্ট আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস হলো ট্যুরিস্টদের আকর্ষণীয় একটি জায়গা। আনুমানিক 2 লক্ষ মানুষের বসবাস এ শহরে, শহরতলিতে আরো বেশি। এই শহরের অন্যতম আকর্ষণীয় স্থানের মধ্যে যেমন ইউরোপিয়ান পার্লামেন্ট, নাটোয়ের অফিস অন্যতম। দেখার জন্য যেমন আছে অ্যাটোমিয়াম, আজ এই পর্বে এর উপরেই এই ভিডিওটি আমি করেছি। আমরা অ্যাটোমিয়ামটি দেখতে পাচ্ছি। এই অ্যাটোমিয়ামটির উচ্চতা প্রায় 102 মিটার এবং আপনারা দেখতে পাবেন এটাতে ঠিক 9টা গোল আকৃতির বল আছে। 1958 সালে ওয়ার্ল্ড এক্সিবিশনে এর উদ্বোধন হয়েছিল। এই গোলাকৃতির 9টা বলের মধ্যে 5টা ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত। ইন্টারেস্টিং হচ্ছে উপরে যে বলটি আছে সেটি একটি রেস্টুরেন্ট, সেখান থেকে ব্রাসেলস শহরটি খুব সুন্দরভাবে দেখা যায়। আমাদেরও ইচ্ছে ছিল সবচাইতে উপরে যে গোল বলটি, যেখানে কিনা রেস্টুরেন্ট, সেখান থেকে পুরো শহরটি দেখা, কিন্তু যে সময়টিতে আমরা সেখানে গিয়েছিলাম সেই সময়টি বন্ধ ছিল। আপনারা যখনই আসবেন অবশ্যই এখানটায় ঘুরে যাবেন। তো বন্ধুরা, আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ারের অনুরোধ তো রইলই। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকুন না কেন। ইনশাআল্লাহ আমি ফারজানা আবার চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।